ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো আলু পাঁপড়ের ডালনা। আলু পাঁপড়ের ডালনা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টে আলু, দিয়ে কেটে নিয়েছি, জলে ডুবিয়ে রেখেছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 4টে পাঁপড়, মশলা পাঁপড়, এটা লিজ্জাতে নিয়েছি আমি, আপনারা যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। আর এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর কড়াইতে নিয়েছি সাদা তেল, এটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি তেলটা, এবারে তেলটা একটুখানি গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা পাঁপড় দিয়ে দিলাম, নিয়ে তাতে আমি এরকম করে ভেজে নেব। এরম ভাবে পাঁপড়টা আমি ভেজে নিয়েছি, নিয়ে এরকম সাইডে আমি একটুক্ষণ ধরবো এটা, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এরম ভাবে বাকি পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি 1 টেবিল চামচ তেল রেখে আমি বাকি তেলটা ঢেলে নিয়েছি এর মধ্যে। তো এবারে আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটুখানি কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ পাতি দিয়েছি আমি, একটা তেজপাতা দিয়ে দেব আমি, একটা দারচিনি। আমি এটা একটু নাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটুখানি আমি গোলাপি হতে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি নুন। দেখুন পেঁয়াজটা একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 4টে আলু। আমি বের করে নিয়েছিলাম, কেটে এরকম ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এটাকে জলের মধ্যে রেখেছিলাম, নাহলে আলুটা কালো হয়ে যাবে যার জন্য। এবার আমি আলুটা নিয়ে নিচ্ছি এর মধ্যে, আলুটা দিয়ে এটাকে আমি 1 দিন মতো নাড়াচাড়া করে দেবো, করে নিয়ে ঢাকা নিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। হয়ে গেছে, তো আমি ঢাকাটা তুলে নিচ্ছি, ঢাকাটা তুলে নিয়ে আমি তখন আলু নিচ্ছি। এটা ইচ্ছে করলে আপনারা পেঁয়াজ দেওয়ার আগে শুধু তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে পারেন, তো সেই ক্ষেত্রে তেল বেশি লাগবে। আর আমি যেহেতু কম তেলে রান্নাটা করব, আর পুরোটা সাদা তেলে রান্নাটা করছি আমি, যার জন্য আমি এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে, ফোড়নটা দেওয়ার পরে এর মধ্যে আলুটা দিলাম। তো এটাকে আমি আরও 2 মিনিট মতো এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা আবার তুলে নিচ্ছি, ঢাকাটা তুলে নিয়ে নামিয়ে দেবো। দেখুন আলুগুলো আমার লাল লাল হয়ে যাচ্ছে, তো এবারে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে নেবো, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে, বেশ লালচে হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটা। 1টা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম এখানে, টমেটোটা দিলাম, নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে মধ্যে নেব আমি ধনে গুঁড়ো। দেখুন এটাকে আমি 1 মিনিট মতো নাড়াবো, 2-3 মিনিট মতো, যতক্ষণ পর্যন্ত আমার টমেটোটা আমার একটুখানি নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবারে আমি এর মধ্যে আর 1 চা চামচ মতো আর শুকনো লঙ্কা বাটা, 2টো শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছিলাম, 1টা 1 ইঞ্চ আদা, আর নিয়েছি আমি 5 কোয়া রসুন, এটা বেটে নিয়েছি আমি। আমি একটু কষিয়ে নেব,
দেখুন এটা আমি কষিয়ে নিয়েছি দু তিন মিনিট মতো, এটা গায়ে গায়ে হয়ে আসছে কড়াইয়ে। তো এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর একটুখানি নেড়ে নিয়ে নিয়ে এটাকে আমি একটা ভাজা ভাজা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এটা থেকে। তো এবারে আমি এর মধ্যে জল অ্যাড করবো। আমি জলটা অ্যাড করে নিচ্ছি একটুখানি, আর একটু জল অ্যাড করলাম আমি। এটাকে ভালোভাবে করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে নিচ্ছি আমি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, তো এবার আমি ঢাকাটা টেনে নিচ্ছি। ঢাকাটা টেনে নিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি আর একটু দেখে নেবো আলুটা একটুখানি নরম হয়েছে কিনা। আলুটা আর একটু সেদ্ধ হবে, তো আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে 5 মিনিটের মতো। এ দেখুন 5 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা আমি তুলে নিয়েছি, দেখে নিচ্ছি মিনিটটা যে আলুটা সেদ্ধ হয়েছে কতটা। তো আমি একবারটাকে একটুখানি এরকম প্রেস করে দেখবো। দেখুন আলুটা সেদ্ধ হয়ে এসছে, একটু বাকি আছে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পাঁপড়টা, যে পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছিলাম। তো পাঁপড়গুলোকে আমি এরকম টুকরো করে নেবো, করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, কারণ পাঁপড়গুলো একটুখানি রস টেনে নেবে। পাঁচটা পাঁপড় আমি ভেজে নিয়েছিলাম, তো পাঁপড়গুলো দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে আমি আরেকবার নাড়িয়ে দিচ্ছি ভালোভাবে, যেন পাঁপড়গুলো ভালোভাবে রসটা শুষে নিতে পারে। এগুলোকে তলায় করে দিলাম, নেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। ছড়িয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো, এটাকে আবার আমি একটুখানি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দেবো, এটাকে ঢাকা দিয়ে নিব। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে আমি এটা একটু নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের আলু পাঁপড়ের ডালনা। এবার এর মধ্যে আমি দেবো একটুখানি চিনি। ঢাকাটা তুলে নিচ্ছি আমি, চিনিটাকে একটু নাড়িয়ে দেবো, আর নাড়িয়ে দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আমি এর মধ্যে 2 চা চামচ চিনি মেলাচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে না চান তাহলে 1 চা চামচ মেলাবেন, কিন্তু চিনি না দিলে টেস্টটা অসম্পূর্ণ থেকে যাবে। চিনিটা দেওয়ার পরে এটাকে আমি আর একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে রান্না, গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি সার্ভ করে দেবো 5 মিনিট বাদে। এই দেখুন রেডি হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে খুব ভালো জমে যাবে আলু পাঁপড়ের ডালনা। আপনারা এটা ট্রাই করুন, কমেন্ট করে আমাকে জানান, লাইক করুন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করুন।